বহু বছর আগের ঘটনা এক গ্রামে এক রান্না বান্না করছিলেন তিনি গানের খুব শখ ছিল যে আমি গান ভালো করে শিখব এবং গানকে তিনি নিজের অন্তরের অনেক কাছে পেতেন এরকম একটা মুহূর্তে তিনি শুনতে পেলেন কি কেউ খোলা গলাতে খুব সুন্দর গান করছে এবং সেই গানের যে প্রতিটি শব্দ আছে সেটা অন্তরে তিনি আর ছুঁয়ে যাচ্ছিল তিনি রান্নাবান্না ছেড়ে প্রথমেই সেই সুরের সন্ধানে গেলেন যে এত সুন্দর গান কী করছে তিনি গেলেন আর দেখলেন যে একটা বটবৃক্ষের তলাতে বসে এক সাধু খুব সুন্দর গান করে যাচ্ছে মন ভরে গেল তিনি কাছে গেলেন এবং চরণে পড়লেন সাধুর এবং বললেন যে সাধু মহারাজ আমার এখানে আসার শুধু একটাই উদ্দেশ্য যে আপনি যেভাবে গান করছেন সেই গান আমাকে শেখার আছে আর আমি এই গানটা শেখার জন্যেই এতই বেশি আসানি আপনার কাছে এসেছি কি এটা শেখার জন্য যদি আমাকে আমার প্রাণও দিতে হয় তো তাও আমি দিয়ে দেব। আমাকে এই গানটি শেখান সাধু মহারাজ বললেন যে তুমি একদম ঠিক বলেছ এই যে গান আমি করছি এই গানটি শেখার জন্যে এই রকমের শ্যুট করার জন্যে আমাকে একেবারে প্রাণ দেওয়ার কাছাকাছি অবধি যেতে হয়েছে যদি আজকে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনাদের সবাইকে যে এরকম কোন কাজ আছে এরকম কোন কলা কৌশল আছে এরকম কি আপনি জানেন যেটাতে আপনার রূপে দক্ষতা আছে যদি আপনার কোনো জিনিসে এরকম দক্ষতা আছে তাহলে আপনার জন্যে জীবন অনেক সরল হয়ে যাবে আমি এটা বলছি না যে প্রতিবার আপনি সুরটাকে সেখানেই লাগাচ্ছেন এটা একটা গানের উদ্দেশ্যের এক্সাম্পল ছিল কিন্তু আপনি যেটা করছেন তার মধ্যে আপনার ভালোই দক্ষতা আছে আপনি দক্ষ রয়েছেন আপনি সেই কাজটি ভালো করে করতে জানেন তাহলে কিন্তু আপনার জীবন অনেক সরল হয়ে যায় এই জন্যই আপনারা দেখেছেন হয়তো কি যারা এরকম গান করে বা কোনো একটা কাজের মধ্যে লিপ্ত রয়েছে কোনো খেলোয়াড় রয়েছে কোনো সিঙ্গার রয়েছে যে গান করছে বা কোনো বাদ্যযন্ত্র যদি কেউ বাজায় তো সে তারা নিজের জগতে এতটা হারিয়ে আছে কি তারা সবসময় সেই জিনিসের মধ্যে একটা আনন্দ অনুভূতি সবসময় পেতে থাকে আর এই আনন্দ অনুভূতি তাকে বাকি জীবনের যে দুঃখগুলো আছে সেগুলোর থেকে অনেক দূরে রাখে যে কোনো মানুষের উদাহরণে আপনি নিতে পারেন যারা গানকে নিয়ে বেঁচে আছে যারা খেলকে নিয়ে বেঁচে আছে যারা লেখা পড়া বা কোনো বই লেখা বা বই পড়াতে নিয়ে বেঁচে আছে তাদের জীবনের যে বাকি দুঃখগুলো আছে তাদেরকে অনেক দূরে তারা ছেড়ে চলে এসেছে কেন কি তারা নিজের জীবনের সেই আনন্দের যে একটা মায়াজাল আছে তারা নিজে একটা সৃষ্টি করে রেখেছে এত সুন্দর সৃষ্টি এটাকে কিন্তু কোনো দুঃখ ভেঙে দিতে পারবে না এবারে আসি আজকের যুগে আজকের যুগে যদি আপনার কোনো একটা কাজে পূর্ণরূপে দক্ষতা নেই আপনি যদি সেই কাজটিকে আনমনাভাবে করছেন তাহলে এই জীবনে আপনাকে আসল উদ্দেশ্য নিজের খুঁজে নেওয়া নিজের জীবনে একটু সুখ খুঁজে নেওয়া বড়ই মুশকিল হয়ে যাবে এই আজকের যুগে আমরা কি দেখছি আপনারা যে এক্সাম্পলগুলো দেখছেন ভিডিও দেখছেন ইউটিউবে হঠাৎ করে কোনো এরকম আর্টিস্ট ভাইরাল হয়ে গেল অনেক লোকজন তাকে দেখছে কেউ একটা ছোট্ট গান করলো আর সবাই তাকে এত ভালোবাসলো যে দূর দূরান্ত থেকে লোক এসে তার সাথে ফটো করছে ভিডিও করছে এত নাম গান হচ্ছে আর মানুষকে এটা বড়ই ভালো লাগছে আজকে এই যুগে যদি আপনার কাছে কোনো কার্যকৌশলে দক্ষতা নেই তাহলে আপনি জীবনে কষ্টতেই থাকবেন আপনাকে সেই কাজের মধ্যে হান্ড্রেড পারসেন্ট মনোযোগের বারবার প্রয়োজন আছে আর যদি কারো কাছে সেই মনোযোগ দেওয়ার ক্ষমতা নেই বা সে যদি হারিয়ে গেল এই মায়াভরা জগতের এত আনন্দকে দেখে যদি সে হারিয়ে গেল তাহলে তার সাথে দুর্ঘটনা ঘটে আর সেই দুর্ঘটনাটা কী কি যে সাফল্যতার দিকে সে দেখছে সেই উচ্চ পরাকাষ্টটাতে সে কখনো পৌঁছাতে পারে না আর যদি আজকের যুগে কেউ সফল হতে চায় তাহলে সফলতার মন্ত্র যদি বলেন তাহলে এটাই হবে কি যে কোনো একটি গাছকে আর সেটার মধ্যে তুমি হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ লাগিয়ে দাও সেই কাজটিকে ভালো করে তুমি শিখে নাও যদি তুমি সেই কাজটি ভালো করে শিখে গেলে তাহলে তোমার সঙ্গে সুখের বাস সবসময় থাকবে আর যদি এরকম মনে হচ্ছে যে দুর্ভাগ্য পেছন ছাড়ছে না তাহলে তো আপনাকে এই কাজে মনোযোগ দিতেই হবে যে আমি একটা কাজ অন্তত জীবনে ভালো করে শিখে নেব আর সেই কাজ আপনাকে সেই দুর্ভাগ্যগুলোকে দূরে রাখতে সেই রকমই সাহায্য করবে আজকে যে আমরা দেখছি যে কত সরলভাবে কিছু মানুষ খুব তাড়াতাড়ি অনেক মানুষের কাছতক পৌঁছে যাচ্ছে তার ভিডিও তার গান অনেক মানুষের কাছতক পৌঁছে যাচ্ছে অনেক মানুষ তার সাথে ভিডিও ফটো করতে আসছে কিন্তু সেটাকে ধরে রাখার জন্য সেই একটি কাজের প্রতি যেটা তিনি করছেন এখন সেটার মধ্যে সম্পূর্ণ দক্ষতা দিনাকে রাখতেই হবে আর এটা করার জন্য তাকে অন্য সব কাজ ছাড়তে হবে যে কোনো জিনিসে এটা আমাদের ক্ষেত্রেও আর তিনার ক্ষেত্রেও যদি তিনি বলেন যে না আমি বাকি যেরকম করে চলছিলাম সেরকম করেই চলবো আর তার সাথে এটাও চালিয়ে নিয়ে যাবো সেটা কিন্তু বড় মুশকিল হয়ে যাবে কেন কি জীবনে আপনি অনেক মানুষের কাছে একবার পৌঁছে যেতে পারেন কিন্তু সেই নাম সেই সম্মানটাকে বুঝিয়ে রাখার জন্য নিজের মধ্যে কিছু গুণের বিকাশ সবসময় করতে হবে নাহলে অন্য মানুষরা আসবে আপনার কাছে ফটো তুলবে আর এটাতে আপনার যতটা লাভ হবে ওর থেকে বেশি অন্য মানুষের বেশি লাভ হবে যে দেখুন আমি এখানে গেছিলাম এই মানুষের সাথে আলাপ করেছি আপনারও জীবনে সেই রকমই পরিবর্তন কি আসবে যদি এটা ভাবছেন তাহলে এটা তো ভগবানই জানে কিন্তু যেটা আপনি করতে পারেন যে কোনো একটা কাজ যেটা আপনি জানেন সেটার মধ্যে আপনি ভালো করে দক্ষ হয়ে যান সেই কাজটি আপনি মনোযোগ দিয়ে করুন আর তার মধ্যে বিভিন্ন রকমের চিন্তাধারণা মাথায় রাখবেন না কি যদি এটা না হলো যদি এই পথে আমি না এগোতে পারলাম তাহলে কী হবে এটা ভুলে যান সেই কাজটির উপরে মনোযোগ দিয়ে দিন দেখুন আপনার জীবনের যে বাকি দুর্ভাগ্যগুলো যেগুলো বারবার আপনার কাছে আসার জন্য চেষ্টা করছে তারা কখনো আসতেই পারবে না কেমন লাগলো ভিডিওটি আমি এই ভিডিওটি বানিয়েছি এক ভক্তের অনুরোধে যে তিনি বলেছিলেন যে কিছু মানুষ যে চট করে এত বেশি সফলতা পেয়ে যাচ্ছে কিন্তু ওদের থেকেও অনেক বেশি জ্ঞানী গুণী মানুষ আছে তারা কেন পাচ্ছে না সেই প্রশ্নের উত্তরের জন্য আমি এই ভিডিওটি আপনাদের জন্য বানালাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে একটু লাইক করবেন শেয়ার করবেন নিজের প্রিয়জনদের মধ্যে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী